ভেজে নেব আর কি, ভেজে নিয়ে তারপর রান্না করব। ক্রেপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ক্রেপগুলোকে নামিয়ে নেব। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, আমার প্রচন্ড শরীর খারাপ, তাও রান্না করছি। ক্রেপগুলো ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে নেব। আমি ক্রেপ রান্নার জন্যে আমি আজকে ক্রেপ আর ক্রেপ চিকেন রেসিপি করব। ক্রেপ চিকেন রেসিপির জন্য আমি এখানে 1.5 কিলো ক্রেপ মানে ক্যাঁকড়া নিয়েছি, আর 700 মতো চিকেন নিয়েছি। আর আমি এখানে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। আর এখানে আমার লাল লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা, যদি দরকার লাগে আমি দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, মশলার ভিতরে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ একটুখানি বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমার মেয়ে খায়, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে করব। এবার মেয়েরটা তুলে নিয়ে তারপরে আমি গুঁড়ো লঙ্কা দেবো আর কি। এবার তোমরা খেতে চাও যখন খাবে, তোমরা নিজেদের মতো প্রথম থেকেই তোমরা ইয়ে দিয়ে দেবে, মানে লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে। আমি এখন রান্না শুরু করে দেবো, যেহেতু আমার ক্রেপটা ভাজা হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ক্রেপটা যেহেতু ভাজা হয়ে গেছে বেশি তেল দেবোই না, মেয়ে খাবে। তো এখানে একটু তেজপাতা দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দুটো লঙ্কা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। আমার খুব শরীর খারাপ, ওই জন্য আমি কড়াইটা ঠিক করে মাখতেও পারিনি। তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুনটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। রসুনটা দেখো, রসুনটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর থেকে পেঁয়াজগুলো কেটেছিলাম, পেঁয়াজগুলো তুলে দেবো। আমি যা পেঁয়াজ কেটেছিলাম সমস্ত পেঁয়াজ তুলে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে ভালো করে ওর সাথে ভেজে নিলাম, যাতে ঝালটা আমার বেশি না লাগে। ঝাল বেশি হলে আমার মেয়ে আবার খাবে না। আপনাকে খেয়াল রেখে আমাকে রান্না করতে হয়। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। চলো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এতে এবার টমেটোগুলো তুলে দেবো। দিয়ে আমি নুন দিয়ে দিলাম, এখনই পরিমাণ মতো মানে অল্প করে নুন দিয়ে দিলাম। তারপরে আমি দেখে দেবো যাতে টমেটোটা আমার সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। আমার টমেটোটা গলে গেছে, এবার আমি এইখানে একটা লেবু নিয়েছি, আমি এখানে একটা লেবু দিয়ে দেবো, লেবুর রসটা আর কি দিয়ে দেবো, এতে একটু টক টক হলে ভালো লাগে। টমেটো দিয়েছি অনেক, তাও একটু মানে আমাদের বাড়ি সবাই একটু টক খায় আর কি, টক দিলে ভালো লাগে। হবে হবে। আমি এখানে একটা লেবু দিয়ে দিয়েছি, লেবু দিয়ে আমার মশলাটা হয়ে গেছে। আমি এবার এতে যা মশলা রেখেছিলাম সমস্ত মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো, আর কি দিয়েছি, আর একটু চিকেন মশলাগুলো দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবো। যা আমি চিকেনটা দিয়ে দিয়েছি মশলাটা হতে, মেয়ে চিকেনটা দিল, চিকেনটা দিয়ে দিয়েছি। দেখেছো আমার, দেখো কাঁচা লঙ্কার কিন্তু কালার দেখো। আমি কিন্তু দেখছি মশলাও দিইনি, যেহেতু আমার বাচ্চা মেয়ে খাবে, কত মশলা দিইনি, তাও আমার কালার যথেষ্ট ভালো আছে। এবার আমি এতে ক্যাঁকড়াগুলো দিয়ে দেবো। ক্যাঁকড়া দেওয়ার আগে আমি আগে ধনে পাতাটা দিয়ে দেবো। আমার মেয়ে এখানে ভেজে রেখেছি বলে আমার মেয়ে এখানে ভাজা ককরোচই খেতে শুরু করে দিয়েছে। ভাজাই খেতে শুরু করে দিয়েছে। এ না, তুই কটা নিয়ে নিয়ে না, তাহলে দিয়ে ওইটা হাতে নিয়ে দাঁড়া।
আছে না আমি কি বলবো না দাও দাও সব দিয়ে দাও সব দিয়ে দাও সমস্ত আমি কাগড়াগুলো দিয়ে দেব নাড়তে পারবো না মামা দিয়ে দে একসাথে দিয়ে দে দিয়ে দে মামা এরকম জ্বালাস না দিয়ে দাও সব দিয়ে দাও এবার এটা এটা নিতে পারবে না তুমি এটা ঢেলে দাও থালা হাতে দাও এটা কাঁকড়া সাতটা যে সেই সাতটা পাওয়া যায় না ওই জন্য বেশি মশলা দিই না একদম কম দিয়েছি তাও না তার ভিতরেও দিয়েছি তবে অন্য সবাই দেখি যা মশলা দেয় আমি অত দিইনি যদি আমার রান্নাটা ভালো লাগে তো সবাই প্লিজ ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে দেখতে যদি চান আমরা এমনি ইজিপ্টে থাকি প্রবাসী জীবন যদি নতুন নতুন ভিডিও দেখতে চান প্লিজ বেল আইকনটা দাবিয়ে রাখবেন যাতে আপনাদের সমস্ত ভিডিও আমি দেখাতে পারি আপনারাও দেখতে পান এটা আমি ভালো করে নেড়ে নেবো নেড়ে কষা কষাই এরকম থাকবে মানে এরকম কষা কষাই থাকবে চলো কষাই দেখো আমার ক্রেপ চিকেন রান্না কমপ্লিট আমার হয়ে গেছে অল্প একটু জল আছে এটা থাকলেও ওকে নো প্রবলেম রুটি দিয়েই খাক ভাত দিয়েই খাক একটু মাখিয়ে খেতে পারবে আমার হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন চিকেন ক্রেপ দারুণ খেতে লাগে আজকে সবাই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা দাবিয়ে রাখবেন যাতে সব আপডেট আপনারা পান ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে কমপ্লিট কইটাই তোমার পুরোটা